সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। তো ভিউয়ার্স কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি বিকাশের পিন চেঞ্জ করবেন। তো ভিউয়ার্স বিকাশের পিন চেঞ্জ করা একদম সহজ। তো ভিউয়ার্স যদি ভিডিওটি উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি ডালপেনে চলে যাব। তো প্রথমে আপনি ডালপেনে যাই *247 ডায়াল করব। তো বিকাশ মেনুতে চলে যাবো ডায়াল করে। তো এখান থেকে আমরা মাই বিকাশ 7 দেখতে পাচ্ছেন, এই 7 আমরা 7 ক্লিক করব। 7 দিয়ে সেন্ড দিয়ে দেব। সেন্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে তিনে আছে চেঞ্জ মোবাইল মেন পিন পিন। তো এখান থেকে আপনি তিন দিয়ে দিবেন, তিন দিয়ে সেন্ড দিয়ে দিবেন। এখানে ইন্টার ওল্ড পিন, তো আপনার এখানে ইন্টার ওল্ড পিন আপনি যে আপনার যে আগে পিনটা ছিল সেই পিনটা এখানে দিবেন। আগে আমি আমারটা দিচ্ছি, আমার আগের পিনটা আমি দিলাম। তো এখন ইন্টার এ 5-ডিজিট নিউ পিন। তো এখানে আপনাকে আপনার 5-ডিজিটের 5টা পিনকোড দিতে হবে। তো আপনাকে শূন্য দিয়ে শুরু করা হবে না। তো আমি আমার 5টা পিনকোড দিচ্ছি, 22113 দিচ্ছি। তো দিয়ে আমি সেন্ড দিয়ে দেবো। তো কনফার্ম ইউ নিউ পিন। তো এখন আপনি আবার আবার যে পিনকোডটা দিয়েছেন সেটা আবার ট্রাই করবেন, 22113 দিয়ে সেন্ড দিয়ে দেবেন। তো আমি দেখাচ্ছি আপনাদের পিনটা সাকসেসফুল হয়েছে কিনা। এখান থেকে আমি ব্যালেন্সটা চেক করবো। তো ইন্টারভিউ পিন দেবো, আমি যে নতুন পিনটা দিয়েছিলাম সেটা এখন দেবো, 22113 22113 দিলাম। তো ইউ ক্লাউড বিকাশ অ্যাকাউন্ট দেখাচ্ছে কিন্তু। তো বিয়ার পিনটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো বিয়ার যদি ভিডিওটি ভালো লাগে অথবা ভিডিও দিয়ে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। গুড বাই বাই।